নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের পাবনাপাড়ার যুবক সোনাই হালদার সরকারি সহযোগিতা পেয়ে শুরু করেছেন মাশরুম চাষ। পুরাতন মালদা পৌরসভা অনাস্থা জট মুক্ত করে পৌর আইনকে সম্মান দিয়ে বোর্ড অব কাউন্সিলর মিটিং ডেকে স্থায়ী অস্থায়ী কর্মীদের মধ্যে পুজোর বোনাস ঘোষণা করে খুশি জোয়ার বয়ে দিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। শতাধিক ছাত্রছাত্রী গৌড় মহাবিদ্যালয়ের সামনে ভর্তি দাবিতে রাস্তা বিক্ষোভ করে অবরোধে সামিল হল। ডিজিটাল রেশন কার্ডের ফর্ম বিতরণ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটল ধূপগুড়ির বিডিও অফিসে। তাঁতের শহর গঙ্গারামপুরে রাজ্য সরকারের তন্তুজের নতুন শোরুমের উদ্বোধন করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ অভিযান কর্মসূচির আয়োজন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ির মহাবীর স্থানে হনুমান মন্দিরের স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর আগেই শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের জালে ধরা পড়ল দুই চোর। মালদার ইংরেজতা থানার সোমানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাঘালিটোলা গ্রামে স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এসএসবি 53 ব্যাটালিয়ন জয়গা শাখা অভিযান চালিয়ে হাসিমারা ভারনাবাড়ি চা বাগান এলাকার জাতীয় সড়কের ওপরে এক বন্দুকসহ দুই যুবককে গ্রেফতার করল। রক্তে সংকট মেটাতে তৃণমূল কংগ্রেস কালচিনি অঞ্চল কমিটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মালদার মানিকচক ব্লকের চৌকি মিদতপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের নাবালিকা দুই বোন দুবেলা দুমুঠো অন্ন জোটাতে চালিয়ে যাচ্ছে কঠিন লড়াই। আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকোনাতে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে তার আবক্ষ মূর্তি স্থাপন করল ধূপগুড়ি পৌরসভা। আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উক্ত কোর কমিটির দ্বিতীয় বৈঠক। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। এসএসবি 53 ব্যাটালিয়ন জয়গা শাখা অভিযান চালিয়ে হাসিমারা ভারনাবাড়ি চা বাগান এলাকার জাতীয় সড়কের ওপরে এক বন্দুকসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। ভারত ভুটান সীমান্তে সুরক্ষার দায়িত্ব রয়েছে এসএসবি। সীমান্ত এলাকায় সুরক্ষা দিতে গিয়ে বিভিন্ন সময় চোর চালান সহ বিভিন্ন অপরাধে রুখছে এসএসবি জওয়ান। এদিন হাসিমারা ভারনাবাড়ি চা বাগান এলাকার জাতীয় সড়কে 9mm পিস্তল, 4টি গুলি সহ দুই যুবককে গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসে। তবে পুরো ঘটনার ধোঁয়াশা, এসএসবি জওয়ান কিভাবে ওই এলাকায় গেল ও কিভাবে তাদের গ্রেফতার করলো, পাশে রয়েছে হাসিমারা ফাঁড়ির পুলিশ, তারা কি করছিল, সব প্রশ্নের উত্তর ধোঁয়াশা এসএসবির বিবৃতিতে। যদিও ক্যামেরার সামনে তিনি কিছু বলেননি। এসএসবি বিবৃতিতে জানা গেছে, বীরপাড়া বাসিন্দা পরনাম থাপা ও মনস থাপার কাছে 9mm পিস্তল, 4টি গুলি সহ উদ্ধার করে তাদের জয়গা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অপরদিকে জয়গা থানার ওসি পিটি ভুটিয়া জানান, এসএসবি জওয়ান বন্দুক সহ দুই যুবককে গ্রেফতার করে তাদের হাতে দিয়েছে। পুলিশ এক মামলা দায়ের করে ঘটনা তদন্ত করছে। ডিজিটাল রেশন কার্ডের ফর্ম বিতরণ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটল ধূপগুড়ির বিডিও অফিসে। তুমুল উত্তেজনার মাঝেই ব্লক অফিসের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ ও মারপিট। আর এই গণ্ডগোলের মাঝে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্থানীয় দুই মহিলা। ডিজিটাল রেশন কার্ডের ফর্ম বিতরণ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটল ধূপগুড়ির বিডিও অফিসে। তুমুল উত্তেজনার মাঝে ব্লক অফিসের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ ও মারপিট। এই গণ্ডগোলের মাঝে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্থানীয় দুই মহিলা। জানা গেছে, এদিন ডিজিটাল রেশন কার্ড তৈরি ও ভুল সংশোধন করবার জন্য সরকারের ঘোষিত নির্দেশিকা অনুযায়ী ধূপগুড়ির বিডিও অফিসে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। আর সেই সুযোগেই এক শ্রেণীর দালাল চিহ্ন সক্রিয় হয়ে উঠেছে বিডিও অফিস চত্বরে এবং বাইরে। একদিকে যেমন ফর্ম ফিল আপের হাতে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, তেমনি জেরক্স করার জন্য এক কপির মূল্য কোথাও 6 টাকা, আবার কোথাও 10 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গরিব অসহায় মানুষের কাছ থেকে অসুবিধার সুযোগ নিয়ে রীতিমতো ক্রুদ্ধ নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি করতে আসা এবং ভুল সংশোধন করতে আসা মানুষেরা। এই বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী জানান, ঘটনা নিয়ে যেসব সব অভিযোগই সত্যি নয়, কারণ
আজকে যে সাপুয়াঝোরা টু অঞ্চলের যে লোকজন এসছে ডিজিটাল রেশন কার্ডে তাদের নাম তুলবার জন্য, আমরা যে জিপিগুলোকে ভেবেছিলাম যে বেশি ভিড় হবে সেই তুলনায় আজকে সাপুয়াঝোরা টু এর লোক বেশি হয়েছে। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে অন্যান্য জিপিও সেখানটা চলে এসেছিল, সেই কারণে ভিড়টা এত বেশি হয়ে যাওয়াতে বৃষ্টি তাতে লাইনটা ঠিকমতো ছিল না, সবাই বৃষ্টির থেকে বাঁচবার জন্য শেডের তলায় চলে আসে। তারপর লাইন করবার সময় তখন কে আগে কে পরে যাবে বলে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তারপরে আমার প্রত্যেক বিডিও অফিসের স্টাফ, বিডিও সাহেব, ফুড ইন্সপেক্টর সকলে মিলে সুশৃঙ্খলভাবে লাইন করে তাদেরকে যার যেটা দরকার কার্ড আর জেরক্স করতে কত নিচ্ছে, যে যার মতো টাকা নিচ্ছে। আপনারাও কিছু বলেন নাই? বলছি তো যে দাদা আমরা তো দুটো করে দিই, কেন আপনি ছটায় করে নিচ্ছেন? যে যার মতো ইচ্ছা টাকা নিচ্ছে, আবার ওদিকে কত নিচ্ছে? ওদিকে 150 টাকাও নিতেছে, কেউ 200 টাকাও নিতেছে। মানে ফর্ম ফিল আপের জন্য ভিডিও অফিসের লোকজন নাই? নাই। তো এই টাকাগুলো নিজের পকেট থেকে কাটছে। আপনারা কিছু বলেন নাই? আমরা কি বলবো, আমরা লিখতেই পারি না। শিলিগুড়ির মহাবীর স্থানে হনুমান মন্দিরে স্বর্ণালঙ্কার নিয়ে পালাতে পারল না চোরের দল। তার আগে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের জালে ধরা পড়ল দুই চোর। শিলিগুড়ির মহাবীর স্থানে হনুমান মন্দিরের স্বর্ণালঙ্কা নিয়ে পালাতে পারল না চোরের দল। তার আগে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের জালে ধরা পড়ল দুই চোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হনুমান মন্দিরে চুরির ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ মন্দিরের ঘটনায় জড়িত থাকা দুজনকে গ্রেফতার করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের বাড়ির মাটির নিচে লুকানো অবস্থায় রাখা মন্দির থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার করে। সোমবার তাদের শিলিগুড়ির আদালতে তোলা হবে। তবে শিলিগুড়ি শহরে যেসব চুরির ঘটনা ঘটেছে তার সাথে এরা জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। আপনাদের একটু জানাতে চাইছি যে গত এক সপ্তাহের মধ্যে শিলিগুড়িতে কয়েকটা থেফট ইনসিডেন্ট ঘটেছে, সেটাতে আমাদের কিছু রিকভারি আছে বলে আমরা শর্ট নোটিশে একটা প্রেস ব্রিফ ডেকেছি। আজকে ভোরবেলা প্রায় 2:30 থেকে 3:00 মাঝখানে মহাবীর স্থানের যে হনুমান মন্দির আছে ওখান থেকে আমরা খবর পাই যে ওখানে মানে মন্দিরেরই আর কি কিছু আর কি অর্নামেন্টস আছে, ওটা আর কি চুরি গেছে। তো আমাদের যারা শিলিগুড়ি থানার অফিসাররা আছেন আর সবাই মিলে এটাকে আমরা তল্লাশি চালাই নিয়ে আমরা এটাকে রিকভারি করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এটা বেসিক্যালি কিছুটা এর মধ্যে সিলভার আছে, কিছুটা গোল্ড আছে আর কি। তো এটা মানে যে চোর ওকে তো পাওয়া গেছে, আপাতত ওকে আমরা অ্যারেস্ট করেছি। এবং ওর হচ্ছে গিয়ে বাড়িতে ওর মাটিতে আর কি খুঁড়ে মানে ডিগিং করে আর কি জিনিসপত্র রেখেছিল, সেখান থেকে আমাদের শিলিগুড়ি থানার মানে পুলিশ পার্সনরা খুঁজে বার করেছেন। এর সাথে আপনাদের বলে দিই যে কিছুদিন আগে মানে একটা বাড়িতে মানে রবীন্দ্রনগরে এখানে একজনের বাড়িতে মানে সোনার আর কি বালা বলুন বা চুরি বলুন যাই হোক, এটা কিছুদিন আগে চুরি গেছিলো। এটা আমাদের কাছে কেস হয়, সেটা আমরা রিকভারি করেছি। এটা ওনার বাড়িরই আর কি যিনি হাউস মেড আমরা বলে থাকি ওনার কাছ থেকে আমরা রিকভার করেছি। তার সাথে হচ্ছে কি কিছুদিন আগে আপনারা জানেন যে পরশু সম্ভবত বাঘাযতীন পার্কে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওখানে যে এটিএমটা আছে সেখান থেকে কিন্তু এটিএমের ব্যাটারি এটা চুরি গেছিলো। তো মোটামুটি আমরা আজকে এটা রিকভার করতে পেরেছি। এটার অ্যাপ্রক্সিমেটলি 30,000 টাকা মতো তো দাম আছে মার্কেট প্রাইস। এবার লাস্ট মানে কয়েক দিনের মধ্যে মানে অনেকগুলো চুরি হয়েছে, কয়েকটা আমরা রিকভারি করতে পেরেছি, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর মোটামুটি গত বছরের থেকে এবছরে মানে পুজোর আগে, যেটা আমি কিছুদিন আগেও বলছিলাম যে পুজোর আগে একটু থেফট কেস তো বেড়ে যায়, তো গত বছরে জুন, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর যত কেস হয়েছিল আমাদের চুরির তার থেকে এবছর আমাদের প্রায় আমরা অনেকটা রিডিউস করতে পেরেছি বাই অলমোস্ট 30%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ অভিযান কর্মসূচির আয়োজন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এই মর্মে মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ অভিযান কর্মসূচির আয়োজন করল মালদা জেলার বিজেপি নেতৃত্ব। এই মর্মে এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার জ্ঞানীগুণী এবং শিল্পীদের সম্বর্ধনা জানানো হয়। তাদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র। এছাড়া অনুষ্ঠানে ছিলেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ মণ্ডল, উত্তম ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে 17 তারিখে ওনার জন্মদিন, সেই উপলক্ষে এক সপ্তাহ আমরা সেবা সপ্তাহ মানাচ্ছি। এই সেবা সপ্তাহ উপলক্ষে আজকে আমরা সমস্ত মালদা জেলার যত সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, শিল্পী আছেন এবং বিভিন্ন সাহিত্যিক আছেন, যারা ছবি তোলেন, ফটোগ্রাফার আছেন, তাদের সকলকে আমরা ইনভাইট করেছি, আপনারা এই মঞ্চে আসুন এবং আমরা তাদেরকে সম্বর্ধনা দেব। এটা নাগরিক সম্বর্ধনা, আমাদের সেবা সপ্তাহেরই একটি অঙ্গ। মোটামুটি কতজনকে দিচ্ছেন সম্বর্ধনা? আজকে প্রায় 50টি গ্রুপকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। হ্যাঁ, এই যে একটা উদ্যোগ, কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি একটা ফেনোমেনা, মানে উনি একদম বিয়ন্ড পলিটিক্স এবং উনি হয়ে গেছেন বিয়ন্ড এনিথিং, মানে সবাই ওনাকে ভালোবাসে। এই যে মানুষ ওনাকে ভালোবাসে, তাদের আবেগ, তাদের যে ওনার প্রতি এত ভালোবাসা, সেটার অভিব্যক্তি এই সুদূর মালদায়, মানে উনি বসে আছেন সেই দিল্লিতে, কিন্তু মালদার মানুষ, মালদার শিল্পীরা পাগলের মতো এই প্রোগ্রামে যোগদান করেছেন। অনেককে আমরা আমন্ত্রণ জানাতে পারিনি সময়ের অভাবে এবং আমাদের এখানে স্পেস কম, তাই আবার একটা প্রোগ্রাম রেখেছি 20 তারিখে, যেদিনকে আমাদের সেবা সপ্তাহ শেষ হবে, সেদিনও কিন্তু আমরা আবার একটি সম্বর্ধনা উৎসব করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। Nice house, Kumar. So nice. Thank you, man. ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last quarter, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकल विस्तारित खबरें। তাঁতের শহর গঙ্গারামপুরে রাজ্য সরকারের তন্তুজের নতুন শোরুমের উদ্বোধন হলো। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল? শুনুন তার বক্তব্য। সাবডিভিশনে তন্তুজের একটা শোরুম তো উদ্বোধন হয়েছে, এখানে দুর্গাপূজা তো আসছে, তো একটা এক্সিবিশনও হচ্ছে। আমাদের গঙ্গারামপুরের তাঁত শিল্পীদের তো খুব সুনাম আছে, তো ওদের যা বস্ত্র করেছে ওগুলো তো এখানে হবে। এছাড়া আমাদের বিভিন্ন জায়গা থেকে যেগুলো আছে, বাঁকুড়া থেকে, কলকাতা থেকে যেগুলো শাড়িগুলো আছে, কুর্তাগুলো আছে, এগুলো আপনারা এখানে থেকে কিনতে পারবেন। তো নতুন একটা প্রকল্প আছে, তো আমি আশা রাখছি আমাদের বালুরঘাট আর গঙ্গারামপুরের
শহরের বাসিন্দা যারা আছে এখানে থেকে পুজো শপিং করবে। তাঁত শিল্প যারা আছে, তাঁত শিল্পী যারা করে তাদের কতটা মানে ভালো হবে এই হওয়া? অফকোর্স ভালো হবে। গঙ্গারামপুরের তাঁত শিল্পীদের তো এক সুনাম তো আছে। তন্তুজা থেকে এইবার আমরা আমাদের এখানে থেকে মোটামুটি 2.5 কোটির মতো বস্ত্র ওরা অলরেডি কিনে নিয়েছে। আর তো এখানে গঙ্গারামপুর করতে গেলে এখানে তো একটা রেডি মার্কেট তো ওদের পেয়েছে, তো শিল্পীদের ভালোই হবে। স্যার বলছিলাম যে এটা তো একটা লিমিটেড পিরিয়ডের জন্য খোলা হয়েছে, এটা এটা সারা বছর খোলা যায় কিনা সে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে? ডিপেন্ডস অন দ্য মার্কেট অ্যান্ড যেরকম আমাদের এখানে বিক্রি হয়, যদি বেশি বিক্রি হয়, যদি পুজো শপিং থেকে ওরা অনেক টাকা কামায়, অফকোর্স এটা কন্টিনিউ চলবে। ডিপেন্ডস স্যার পুজোর জন্য কি বিশেষ অফারের ব্যবস্থা রয়েছে? আছে আছে, ডিসকাউন্ট আছে দেখলাম। সেটা কি সাধারণ দোকানের তুলনায় কি আরো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দ্বিতীয় বৈঠক। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উক্ত কোর কমিটির দ্বিতীয় বৈঠক। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে পর্যটন মন্ত্রী গৌতম দেব কি বলেন, শুনুন তার বক্তব্য। সরকার ক্ষেত্রী মেম্বার ভাইস চেয়ারপারসন, তো একটা মিটিং হবে জেলা প্রেসিডেন্ট, ওয়ার্ডিং প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের পার্টির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, শাখা সংগঠনের প্রধান, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনারিজ অফ দ্য ডিস্ট্রিক্ট একটা মিটিং কোর কমিটি করবে। আজকে সেই মিটিংটা করলাম। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা একদম বর্ডারিং জায়গা, এখানে এনআরসির ব্যাপারটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা রক্ত দেব, প্রাণ দেব, কিন্তু কোনোভাবেই বিজেপির এই দেশকে ভাগ করার যে চক্রান্ত এনআরসি, সেই এনআরসি আমরা এখানে লাগু করতে দেব না। এবং আমরা বিভিন্ন জনজাতি গোষ্ঠী, বিশেষ করে রাজবংশী, কান্তাপুরের ভাষাভাষী যে মানুষ, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের কৃষ্টি, সেটাকে আমরা শ্রদ্ধা করি। তাদের এই জনজাতি গোষ্ঠীর মানুষদের রাজনৈতিক মূল স্রোতে এবং সরকারি বিভিন্ন জায়গায় তাদের সামনে নিয়ে আসার জন্য, এবং এই জনজাতি গোষ্ঠীর সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সরকারি কর্মকাণ্ডে তাদের যুক্ত করা এবং সেই ধরনের মানুষকে নিয়ে আসা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সাথে সাথে আদিবাসী সমাজ, যে বৃহত্তর সমাজ এবং তাদের মধ্যে যে ডাইভার্সিটি, বৈচিত্র্য এবং বিভিন্ন তাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে, তাদেরও আমরা ফোকাস করে সামনে নিয়ে আসবো। সাথে সাথে আমাদের একটা ঠিক হয়েছে যে আমরা জয়পুর ফুট, যেটা মহাবীর, ভগবান মহাবীর বিকলাঙ্গ সেবা সমিতি জয়পুর, যাদের নিয়ে আমরা ফুলবাড়িতে একটা বড় ক্যাম্প করেছিলাম, 303 জন বেনিফিশিয়ারিকে আমরা সাপোর্ট দিয়েছি, সেই সাপোর্টটা আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে আমরা ক্যাম্প করব ডিসেম্বর মাসের মাঝামাঝি, ডেটটা 13-14-15 ডিসেম্বর, শুক্র, শনি, রবি। এবং আমরা বেনিফিশিয়ারিদের চয়েস করে একদম গ্রাসরুট থেকে সরকারি পরিষেবার মাধ্যমে তাদের ক্যাম্পে নিয়ে আসবো। আর্টিফিশিয়াল লিম, ছোটো ছোটো বাচ্চারা যাদের পোলিওতে আক্রান্ত হয়েছে, কারো হাত, কারো পা, এছাড়া তাদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার, প্ল্যাগ এবং হেয়ারিং এইডস, এসব নানান রকম ফিজিক্যালি চ্যালেঞ্জ। রক্তের সংকট মেটাতে তৃণমূল কংগ্রেস কালচিনী অঞ্চল কমিটির আয়োজনে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনকার এই শিবিরে মোট 75 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
রক্তে সংকট মেটাতে তৃণমূল কংগ্রেস কালচিনি অঞ্চল কমিটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন মোট 75 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদিনের রক্তদান শিবিরে মুখ্য অতিথি ছিলেন তৃণমূল কালচিনি ব্লক সভাপতি বাবলু মজুমদার। এদিন রক্ত সংগ্রহ করতে আসেন আলিপুরদুয়ার ব্লাড ব্যাংক কমিটিরা। এদিনকার এই শিবিরের আয়োজনে মূল ভূমিকায় ছিলেন আজাদ আনসারি, পাওয়ান লামা, হায়দার আনসারি, বিনয় ভূষণ কেরকেটা সহ প্রমুখ। সাবিত্রী ধর্মশালা মে প্রতিবর্ষ কালচিনি তৃণমূল পার্টি অফিস কে তরফ সে হাম লোক ব্লাড ডোনেশন ক্যাম্প কা আয়োজন করতে হ্যাঁ, জিসে হাম লোক ইয়াহ পর বগল মে পার্টি অফিস কে বগল মে বহুত সারা বাগান হ্যায়, জিস বাগান কে মজদুর বর্গ আপনা ট্রিটমেন্ট কে সময় মে ব্লাড কা জরুরত পড়তা হ্যায় তো পার্টি অফিস মে আতে হ্যায়। পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের পাবনাপাড়া যুবক সোনাই হালদার সরকারি সহযোগিতা পেয়ে শুরু করেছেন মাশরুম চাষ। পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের পাবনাপাড়ার যুবক সোনাই হালদার সরকারি সহযোগিতা পেয়ে শুরু করেছেন মাশরুম চাষ। তার মাশরুম এলাকা বিখ্যাত বলে দূর দূরান্ত থেকে খদ্দের বাড়িতে এসে এই মাশরুম নিয়ে যায়। তার মাশরুম প্রচুর পরিমাণে চাহিদা, দূর দূরান্ত থেকে ফোন করে তার মাশরুম অগ্রিম বুক করেন। সোনাই হালদারের পরিবারের মা, স্ত্রী ও তিন মাসের একটি ছোট মেয়ে নিয়ে তার সংসার। বাবা কয়েক বছর আগে মারা যাওয়ার পর সংসারের পুরোপুরি হাল ধরতে হয় তাকে। সে জানায় আগে এলআইসির এজেন্টের কাজ করে কোনো রকম সংসার চালাতেন তিনি। এরপর এলআইসির কাজের পাশাপাশি ছোট একটি টিনের ঘরে মাশরুম ব্যবসা শুরু করেন। দুধিয়া মাশরুম ও ঝিনুক মাশরুম এই দুই ধরনের মাশরুম চাষ করেন তিনি। দুধিয়া মাশরুম কেজি প্রতি 200 টাকা ও ঝিনুক মাশরুম প্রতি কেজি 120 টাকা করে বিক্রি করেন। মাসে প্রায় 7-8 হাজার টাকা এই মাশরুম চাষ করে উপার্জন করেন বলে তিনি জানান। সরকার যদি আরও সাহায্য করে তাহলে সে বড় আকারে এই মাশরুম চাষ চালিয়ে যাবেন। তিনি আরও জানান, সরকারি বিভিন্ন মেলায় বিক্রি ও প্রদর্শনের জন্য বিনামূল্যে তাকে স্টল দেওয়া হয় তার ব্যবসায়ী উৎসাহিত করার জন্য। তাই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছেন। প্রসেসটা কি মাশরুম চাষে? প্রসেস হচ্ছে ওয়েস্ট ভেজানো পদ্ধতি। প্রথমে খড়কে ভিজিয়ে তারপর সেটাকে 24 ঘন্টা ভিজিয়ে 24 ঘন্টা আবার উঠিয়ে যাতে জল ঝরে যায় সেরকম অবস্থা করে তারপরে কিছু ছত্রাকনাশক দিয়ে ওটাকে প্যাকেটিং করা হয়, সিলিন্ডার বানানো হয়। তারপরে সেটা হচ্ছে 25 দিন রাখা হয়। 25 দিন পরে সেটা মাইসিলিয়াম গ্রোথ করে সাদা হয়ে যায়। তারপর সেটাকে কেটে জল দিলে কিছুদিন পরে আমাদের শুটিং বডি বেরোয়। তারপরে 5-7 দিন পরে হার্ভেস্টিং হয়। এই পদ্ধতিতে আমরা মাশরুম চাষ করি। মানে কতটি এখানে ইয়ে সিলিন্ডার হয়েছে? এখানে মোটামুটি সিলিন্ডার আছে প্রায় 134-135টার মতো। কিন্তু তাও মান্থলি কত ইনকাম আছে আপনার? মান্থলি মোটামুটি এই 6-8 মধ্যে। সেটা তো একটা সাইড হিসাবে, ব্যবসা হিসাবে বেছে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই এটা সাইড বিজনেস, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি এলআইসি এজেন্সি করি। তার পাশাপাশি সকালবেলা ঘুম থেকে তো আর লোকের বাড়ি যাওয়া যায় না, সেই জন্য আমি এটা সকাল ঘুম থেকে উঠে এটা করি। মাশরুমের এক ক্রেতা স্বপন সরকার জানান, তার এই মাশরুমের গুণগত মান ও স্বাদ অত্যন্ত ভালো। তাই আমরা বহুদূর থেকে মাশরুম নিতে অগ্রিম ফোন করে তার বাড়িতে আসি। আমি মাশরুম নিতে এসেছি। এখানে কেন আরও তো অনেক জায়গাতে আছে মাশরুম? না আমার এখানে, আমি মানে বিয়ে থেকে বহুদিন থেকে এখানে নিই। এর মাশরুমটা উন্নত মানের এবং খেতে খুব ভালো। অন্য অন্য জায়গার থেকে এর মাশরুমটা খুবই ভালো, তাই আমি এখানেই নিই, একটা জায়গা থেকে নিচ্ছি। এর আগে অন্য জায়গার মাশরুম খেয়েছি কিন্তু অতটা টেস্টি নয়, তো এর মাশরুমটা খুব ভালো লাগে তাই আমি ওখান মোটরসাইকেল করে নিতে এসেছি অত দূর থেকে। মানে এই যে চাষে কেমন আগ্রহ দেখছেন ছেলেটার? ছেলেটার আগ্রহ খুবই ভালো, কেননা এই মাশরুম চাষটা আমি আরও এর আগে খোঁজ করে দেখেছি, অনেকে পারে না টানতে বা করতে, কিন্তু এর যে একাগ্রতা মানে ধরে রাখা ব্যবসাটাকে, এটা ওর সত্যি একদিন ভালো জায়গায় নিয়ে যাবে আশা করি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। Nice house, Kumar. So nice. Thank you, ma'am. Yeah, Rasgullas. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe. Jin daagon ko aap nazarandaz karte, dusron ko sabse pehle wahi nazar aate. Isliye Berger Easy Clean Paint with cross-linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint.
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज. ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। পূজোর আগে ডুয়ার্সের পর্যটন বিকাশে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের পর্যটন দপ্তর। এদিন আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্ণাতে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। পূজোর আগে ডুয়ার্সের পর্যটন বিকাশে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের পর্যটন দপ্তর। এদিন আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্ণাতে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন বৈঠকের পর গৌতম দেব জানান, পাহাড় ডুয়ার্স মিলিয়ে বিভিন্ন এলাকায় 79টি ট্রেকিং রুট খুলে দেওয়া হচ্ছে। এই রুটে ট্রেকিং করতে পারবেন ট্রেকাররা। এছাড়া ডুয়ার্সের ফাঁসখাওয়া, গারুচিরা, জলদাপাড়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা হচ্ছে। পূজোয় পর্যটকদের জন্য বাগডোগরা এয়ারপোর্ট, এনজিপি স্টেশন, মালবাজার সহ বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক চালু করা হচ্ছে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাকে নিয়ে পর্যটনের বিশেষ সার্কিট তৈরি করা হচ্ছে। হোমস্টেগুলোকে আর্থিক অনুদানের মাধ্যমে আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। সেই মিটিংটা হচ্ছে একটা পর্যটনের বিকাশ নিয়ে মিটিং হলো। আমরা কতগুলো খুব উল্লেখযোগ্য প্রকল্প আলিপুরদুয়ারে আমরা নিতে যাচ্ছি। বক্সা ফোর্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, সে বক্সা ফোর্টের 2.5 কিলোমিটার মতো রাস্তা পিডব্লিউডি ডিপার্টমেন্ট করছে। বাকি 2.5 কিলোমিটারের মতো রাস্তা এটা ডিপিআর তৈরি করে ডিএম স্যারকে দিতে বলেছি। তাহলে এটা আমরা পর্যটন দপ্তর থেকে নেব এবং সেটা শেষ অবধি ওখানে পৌঁছতে পারবে। আর বক্সা ফোর্টের উপরে যে জায়গাটা ল্যান্ডস্কেপিংয়ের জন্য একবার আমরা ট্যুরিজম থেকে টাকা দিয়েছিলাম, আমরা আরও টাকা দেবো, ফুল ল্যান্ডস্কেপিং করতে বলেছি। সাথে কিছু ইকো ফ্রেন্ডলি টেম্পোরারি টাইপের ক্যাম্পিং সাইট ওখানে করা যায় কি না সেটা আমরা এক্সামিন করছি। সাথে লেপচাখা, চুনাবাটি এই দুটো জায়গাকে এর সাথে ট্যাগ করে আমাদের অফিসাররা যাবেন, আমি নিজেও যাব, গিয়ে এটাকে আমরা ডেভেলপ করতে চাই। আর ডিএম সাহেব আরেকটা জায়গা দিয়েছেন, এটা হচ্ছে ভুটান ঘাটের থেকে একটু আগে, হাঁসখোয়া, সেইখানটাতে ডিপিআর রেডি হয়ে গেছে, ওই জায়গাটা আমরা একটা ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার এটা আমরা করব। থার্ডলি আমরা এই প্রধান পাড়া জলদাপাড়ার পেছনে সেটা আমরা একটা জায়গা রিজিউম ল্যান্ড, গভর্নমেন্টের খাস ল্যান্ড, সেই ল্যান্ডটা ট্রান্সফার হলে সেইখানে আমরা একটা খুব ভালো জলদাপাড়ার একটা সেকেন্ড এডিশন সেখানটা আমরা করব। মাদারিহাটে আমরা আমাদের ট্যুরিস্ট লজটা কালকে আমি মিটিং করব, সেখানে পুরো রিনোভেশন করছি এবং আরও কিছু কটেজের সংখ্যা, ভিআইপি কটেজ ওইখানটাতে আমরা এটা বাড়াচ্ছি। চিলাপাতায় আমরা মথুরা যে চা বাগান ওখানে 5 একর জমি অ্যাডমিনিস্ট্রেশন যদি আমাদের জোগাড় করে দিতে পারে তাহলে সেখানে আমরা ট্যুরিজমের একটা প্রজেক্ট করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে তার আবক্ষ মূর্তি স্থাপন করলো ধূপগুড়ি পৌরসভা। এদিন ধূপগুড়ি 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত মিলানি পাঠাগারে এই আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে তার আবক্ষ মূর্তি স্থাপন করলো ধূপগুড়ি পৌরসভা। ধূপগুড়ির 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত মিলানী পাঠাগারে এই আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। ধূপগুড়িতে সম্মানের সাথে পালিত হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 142তম জন্মদিবস। রবিবার ছুটির দিনে ধূপগুড়ি ময়দানে পৌরসভার তরফে স্থাপন করা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মুনমুন বসু এবং ধূপগুড়ি মিলানী পাঠাগারের সম্পাদক গোপাল সরকার, গ্রন্থাগারিক রাজু রায়। এদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 142তম জন্মদিবসে তার মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাকে জানান সকলে। এই বিষয়ে মিলানী পাঠাগারের সম্পাদক গোপাল সরকার জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 142তম জন্মদিবস, এই বিশিষ্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবক্ষ মূর্তি রুটির পৌরসভার ব্যবস্থাপনায় মিলনী পাঠাগারে স্থাপিত হয়েছে। আমরা
মিলনী পাঠাগারের পক্ষ থেকে আমি এবং আমার সহকর্মী সকলেই পৌরসভাকে কৃতজ্ঞতা জানাই। এইরকম একটি অপক্ষ মূর্তি মিলনী পাঠাগারে স্থাপিত করার জন্য আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। শতাধিক ছাত্রছাত্রী গৌড় মহাবিদ্যালয়ের সামনে ভর্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। এদিন মালদা কাদল 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল হয় ছাত্রছাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই অবরোধ, শেষে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ভর্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। শতাধিক ছাত্রছাত্রী গৌড় বিদ্যালয়ের সামনে মালদা গাজল 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। প্রায় ঘণ্টাখানেক চলে অবরোধ, শেষে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ছাত্রছাত্রীরা জানান, তারা স্থানীয় ছাত্রছাত্রী, প্রথম বর্ষে ভর্তির জন্য বারবার তারা আবেদন করছেন অনলাইনে, মেরিট লিস্টে তাদের নামও উঠেছে, অথচ তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। প্রতিবাদে এদিন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। তাদের ভর্তি না নেওয়া হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দেয়। ছাত্রছাত্রীরা আরও জানান, তারা বারবার টাকা খরচ করে ফর্ম ফিল আপ করছেন, অথচ তাদের ভর্তি নেওয়া হচ্ছে না, জলে যাচ্ছে তাদের টাকা। আজকে তোমরা কি করছো এখানে? আমরা এখানে আন্দোলন করছি, আমাদের ভর্তি নেই, আমাদের বারবার করে প্রলোভন দেখানো হচ্ছে, আশা দেখানো হচ্ছে যে আমাদের ভর্তি হবে, কিন্তু ফর্মও ছাড়ছে। তিনবার ফার্স্টে একবার ছাড়লো, রেজাল্ট যাদের ভালো তারা পেলো ঠিক আছে, তারপরে ছাড়লো এসসি ওবিসি সব কাস্টে, সেটাও হয়ে গেলো, তারপরে আবার ছাড়লো যারা রেজাল্ট কম আছে তাদের জন্য, কিন্তু সেটা কেন ছাড়লো যখন সিট নেই? সেটা তো ছাড়া উচিত হয়নি। এখন যখন ফর্ম ফিল আপটা শুরু করে দিয়েছে ঠিক আছে, সেই হিসেবে তো স্টুডেন্ট নেওয়া উচিত, আমাদের মেরিট লিস্টে নামও উঠে গেছে, কিন্তু যখন কলেজে ভর্তি হতে যাচ্ছি তখন বলছে ভর্তি হবে না। ফর্ম ফিল আপ করা হচ্ছে কিন্তু আমাদের কাউন্সিল হচ্ছে না, বাইরের ছেলে পেলে কিন্তু আগে এখানে ভর্তি নেওয়া হচ্ছে, আমরা এখানে সেটা হয়ে আমরা ভর্তি হতে পারছি না, আমাদের বাড়ির পাশে কলেজ হয়ে আমরা কোথায় যাবো ভর্তি হতে? আমাদের এই ছাত্র জীবনে নষ্ট হতে দিতে পারি না আমরা, আমরা জেনারেল বলি কেন মানুষ না। কী করেছো আজকে? আজকে আমাদের ভর্তি নেওয়া হচ্ছে না, বারবার করে অন্যদিকে ছাত্রছাত্রীদের এই অবরোধের জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মালদা থানার আইসি শান্তিনাথ পাঝার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়, পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজি থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাগানিটোলা গ্রামে। স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজিটা থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাগানিটোলা গ্রামে। ঘটনার পর গ্রামবাসীরা স্বামীকে উদ্ধার করে মিল্কি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মফিদ খান, অভিযুক্ত স্ত্রী রোকিয়া বিবি। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই গ্রামে। পরিস্থিতি সামাল দিতে মিল্কি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। তারা অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার স্ত্রী গত কয়েক মাস ধরে অন্য এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এ নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে বচসা হতো। শনিবার রাতে বচসার জেরে স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। রবিবার সকালে গ্রামবাসীরা মারধর দেয় মৃতার স্ত্রীকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায়। যদিও স্বামীকে খুনের ঘটনা অস্বীকার করছে স্ত্রী রোকেয়া বিবি, ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের কি অভিযোগ এখন? কি অভিযোগ আনছেন?
কিসের জন্য মেরে ফেলেছে? কিসের জন্য মেরে ফেলেছে? একমাত্র স্থানীয় মায়ের বাড়িতে একটা ছেলে ধরা পকড়ি হয়েছিল, ওইটার জন্য মায়ের বাড়িতে চার মাস ছিল। এই যে মাতিয়া ওই হোগা তা পুষ্কা এই ব্যাপারে কি আইসে মা কমপ্লেন হয়েছিল? কুলা বিচার হয়েছে কি না? বিচারে সবাই বন্ধ পেয়ে এত তুমি যাও এক মাস হল আসলাম আর ওই তো বন্ধ করে কখন দেখলা? এক ঘরে ছিল না? দুজনে দুটা ঘরে ঘুমিয়েছিল? খেলিস না রে, তোমার সঙ্গে কথা গেছে এখন? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লে ইতনা মত খা, নাহি তো মেরে জেসা ফুটবল বন জায়েগা। মমি ফুটবল বুলা রহা হ্যায়। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaya. आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आजकल विस्तारित खबरें। পুরাতন মালদা পৌরসভার অনাস্থা জট মুক্ত করে পৌর আইনকে সম্মান দিয়ে বোর্ড অব কাউন্সিলর মিটিং ডেকে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মধ্যে সমপরিমাণ বোনাস ঘোষণা করে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ খুশির জোয়ার বইয়ে দিল কর্মী ও কাউন্সিলরদের মধ্যে। যেখানে ইংরেজবাজার পৌরসভা ধুঁকছে অনাস্থার জ্বরে, অনাস্থার জট কাটাতে বারবার ব্যর্থ হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। তৃণমূলের রাজ্য নেতৃত্বের অনুমতি বিফলে গেছে, দলীয় নির্দেশকে তোয়াক্কা না করে চরমে উঠেছে কাদা ছোড়াছুড়ি। প্রায় অচল অবস্থার দিকে ইংরেজবাজার পৌরসভা, টালমাটাল অবস্থা এবং জঞ্জালমুক্ত করতে ব্যর্থ। এখনও সুরাহা হয়নি গার্বেজ সেন্টারের। এদিকে পুরাতন মালদা পৌরসভা অনাস্থার জোট মুক্ত করে পৌর আইনকে সম্মান দিয়ে বোর্ড অব কাউন্সিলর মিটিং ডেকে স্থায়ী অস্থায়ী কর্মীদের মধ্যে সমপরিমাণ পুজোর বোনাস ঘোষণা করে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ খুশির জোয়ার বইয়ে দিলেন কর্মী ও কাউন্সিলরদের মধ্যে। পুজোর আগে 76 জন স্থায়ী কর্মী, 100 জন কন্ট্রাক্টুয়াল কর্মী এবং 360 জন ক্যাজুয়াল কর্মীদের সবাইকে 4,000 টাকা করে পুজোর বোনাস হিসেবে দেওয়া হয়। শুধু সেটাই না, আরো বড় খুশির খবর হচ্ছে প্রতিটা সর্বস্তরের কর্মীদের মধ্যে 1,800 টাকা করে বেতন বৃদ্ধির খবর শুনিয়ে মুখে হাসি ফোটালেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন অনুষ্ঠিত বার্ষিক বোর্ড মিটিং এ এই সিদ্ধান্ত নেন চেয়ারম্যান। বোর্ড মিটিং শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবারের সকল কর্মীদেরই 4,000 টাকা করে বোনাস দেওয়া হবে। অনাস্থা প্রত্যাহারের পর এই প্রথম বিওসি মিটিং, কয়েকজন ছাড়া সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন এদিনের এই মিটিং এ। কি সিদ্ধান্ত হলো, কি কি আলোচনা বিষয় ছিল? আচ্ছা, বোর্ড অফ কাউন্সিলরের মিটিং ছিল আমাদের। আমরা প্রতি মাসে আমরা বোর্ড অফ কাউন্সিলর মিটিংগুলো করি। আজকে এজেন্ডা ছিল মূলত হচ্ছে, ধরেন আমাদের বোনাস নিয়ে ছিল। আমরা বোনাসে আমাদের যে যতগুলো কর্মচারী, গভর্নমেন্টের একটা অর্ডার আছে যে এই পুজোতে 4,000 টাকা করে প্রতিটি কর্মচারীকে বোনাসগুলো দিতে হবে। এবং আমাদের এখানটায় কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা তৃণমূল পরিচালিত বোর্ড, আমরা
আমাদের যতগুলো যে পার্মানেন্ট স্টাফ থেকে আরম্ভ করে কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে ক্যাজুয়াল স্টাফ পর্যন্ত সকলকেই আমরা 4,000 টাকা করে আমরা বোনাসটা দিব। পুজো একটা আমাদের বড় উৎসব, বাঙালিদের বড় একটা ফেস্টিভ্যাল, আমরা চাই সকলেই এটাতে খুশি থাকুন, আনন্দিত করে আনন্দভাবে এই পুজোটা কাটা। তার সঙ্গে সঙ্গে আমরা লাস্ট ইয়ার আমাদের লাস্ট মান্থে আমরা আমাদের যারা পৌরসভার যারা কর্মচারী রয়েছেন সে কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে ক্যাজুয়াল থেকে আরম্ভ করে আমরা 1,800 টাকা করে আমরা তাদের স্যালারি বৃদ্ধি করেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। বাবা গত হয়েছে প্রায় বছর দুই আগে, মা গত হয়েছে বছর খানেক আগে। বেঁচে থাকার শেষ সম্বলটুকু নেই, তবু লড়াই চালিয়ে যাচ্ছে। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দারপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের নাবালিকা দুই বোন। এই লড়াই কঠিন, তবু পড়াশোনাকে হাতের করে এগিয়ে যেতে চায় নাবালিকা দুই বোন। বাবা গত হয়েছেন বছর দুই আগে, পরে মা গত হয়েছেন প্রায় বছর খানেক আগে। বেঁচে থাকার শেষ সম্বলটুকু আজ নেই, তবু লড়াই চালিয়ে যাচ্ছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের নাবালিকা দুই বোন। মারা গেছে কদিন আগে, বাবা হলো 2 বছর, মা হলো 1 বছর। কিভাবে মারা গেছে? অসুখ হয়ে গেছে। কিভাবে তারপরে তোমাদের দিন কাটছে? আমি খেতে পাই না, আমার দিদি চেয়ে এনে খাবাই। কোথা থেকে? গরম থেকে, অনেক অনেক দূর থেকে। চেনি আছে, পড়াশোনা করো? করি। এই লড়াই কঠিন, তবু পড়াশোনাকে হাতিয়ার করে এগিয়ে যেতে চায় দুই বোন। পড়াশোনার খরচা যেখানে অধিক কল্পনা, যেখানে বেঁচে থাকতে দুবেলা দুমুঠো অন্ন জোটাতে ভিক্ষায় সম্বল, সেখান থেকে বাঁচিয়ে চলছে এই লড়াই। এখনও পর্যন্ত জোটেনি কোনো সরকারি সাহায্য, এগিয়ে আসেনি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনও, তাই ভগবান ভরসাতেই এগিয়ে চলছে দুই বোনের লড়াই। তোমার বাবু দেবী মাঝি, কিরকম সমস্যা হয় তোমাদের? তারপর থেকে কিভাবে দিন যাবে? মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের ভগবানপুর গ্রামে বাস নাবালিকা দুই বোনের। বড় বোন দেবী মাঝি ও ছোট বোন পার্বতী মাঝি স্থানীয় কালেন্দ্রী উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাবা নগেন মাঝি শারীরিক অসুস্থতায় মারা গেছে প্রায় 2 বছর আগে। মা চঞ্চলা মাঝি মারা গেছেন প্রায় 1 বছর আগে। তারপরে যেন সাধের খেলনা ভেঙে শেষ, দুই অসহায় বোনের পাশে আসেনি আত্মীয় পরিজনেরা। খেলনা নিয়ে খেলার বয়সে দুই বোনের শুরু হয়ে যায় পেটের খিদে মেটানোর লড়াই। কখনো এই পাড়া তো আবার কখনো অন্য পাড়ায় গিয়ে শুরু হয় ভিক্ষে করে পেট চালানোর লড়াই। ফলে লাটে উঠেছে পড়াশোনা, একবেলা খাবার জোটে তো আবার কখনো একবেলা অনাহারেই দিন কাটাতে হয় এই নাবালিকা অসহায় দুই বোনকে। প্রতিবেশীদের দয়া ও ভগবান ভরসায় চলছে দুই বোনের দিন। বাবা মাকে মনে করে প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে কাঁদে দুই বোন। বাবা মায়ের স্মৃতিচারণ ভিটে না ছেড়েই চাইছেন সাহায্য। এদিন এই দুই বোনের সাথে দেখা করতে আসেন এলাকার শিক্ষক তথা সমাজসেবী সুনন্দন মজুমদার। নিজের সামান্য কিছু আর্থিক সাহায্য করেন। এ প্রসঙ্গে তিনি জানান, চৌকি মির্দাতপুর অঞ্চলে একটা পরিবারে আসলাম, খবর পেয়েছিলাম গতকাল, যে দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, বছর দুয়েক আগে তার বাবা মারা গেছে আর 1 বছর আগে মা মারা গেছে। খুব করুণ অবস্থা তাদের, যা দেখলাম বাড়ি আছে সেই ভাঙাচোরা, ইলেকট্রিক নাই, টয়লেট নাই এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো আর্থিক সঙ্গতি নেই যে তারা খাবে, কোনো ইনকাম নেই। যা শুনলাম যে তারা পাড়া প্রতিবেশী যেখানে সেখানে গিয়ে ভিক্ষে করে খায় এবং স্কুলও যেতে পারে না, মাঝে মধ্যে পেটের টানে স্কুলের প্রশ্নই ওঠে না, যেখানে খাবার জোগাড় নেই, মাথার উপর ছাদ নেই, কেউ নেই। 5-6 মাসের আগে পিছে মরেছে ওর বাবা মা। কতদিন আগে মরেছে? এই তো 2 বছর হলো বাবা মা মরা, 6 মাস আগে পিছে মরেছে। 6 মাস আগে বাবা মরেছে, 6 মাস পিছে মা মরেছে, অসুখ এই দুটা। যখন ওনার বাবা মা বেঁচে ছিল কিভাবে ওরা কি কাজ করতো? বাবা দিন মজুরি করতো, মা ও করতো, বাবা তো অসুস্থ, বাবা করতে পারতো না অতটা, মা কাজে যেত। ওই তিনটা মেয়ে ছিল, তিনটা মেয়েকে পুষছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
जयगांव के एनएस रोड में स्थित सीमा स्टील कंपाउंड में कलवार युवा समाज जयगांव शाखा के आयोजन में भगवान बलभद्र की पूजा एवं सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया था। कलवार युवा समाज के आयोजन में किए गए भगवान बलभद्र की पूजा में सम्मिलित होने के लिए जयगांव, मंगलवाड़ी आदि जगहों के साथ ही पड़ोसी देश भूटान से भी काफी संख्या में कलवार समाज के सदस्य पहुंचे हुए थे। कलवार युवा समाज जयगांव शाखा के सचिव राजकुमार प्रसाद ने इसकी जानकारी दी है। हमारे जयगांव कलवार युवा मंच का वार्षिक बलभद्र पूजा है। हम लोग सब मिलजुल कर यहाँ पे मना रहे हैं और खुशी हल्ला उल्लास के साथ में सब भाई बहन हम लोग समाज के बड़े छोटे मिलकर बहुत उल्लास के साथ में हम लोग हर एक वर्ष के वासी इस साल भी 2019 में हम लोग मना रहे हैं। बस अभी तो पूजा का ये समापन हुआ है, अब यहाँ पे सांस्कृतिक कार्यक्रम होगा, प्रीति भोज होगा और हमारे समाज के जो इस युवा मंच का जो इसका कार्यकर्ता है मतलब उनको सम्मानित करने के लिए हम स्टेज में अभी बुलाएंगे। ये हाँ 15-16 साल से हम लोग कर रहे हैं, इस साल हम लोग नई पीढ़ी को दे रहे हैं, जो नया यंग जनरेशन आ रहे हैं उन लोग को हम लोग आगे बढ़ा रहे हैं और बस उन लोग का साथ में जिम्मेदारी देते हुए हम लोग इस कार्य को आगे बढ़ा रहे हैं। प्लस इसमें हमारे समाज में बहुत से काम हो रहा है, ये तो बलभद्र पूजा है, बहुत से समाज में युवा लोग को आगे बढ़ाने के लिए सामाजिक कार्यक्रम के लिए वो सब हमारे इस तरफ से ये युवा मंच की तरफ से हो रहा है और होते जाएगा ऐसे करके। कालचिनी थाना अंतर्गत गाड़ोपड़ा विधान चंद्र हाई स्कूल में हिंदी दिवस को लेकर कार्यक्रम किया गया था। स्कूल के हेडमास्टर मोहम्मद ओबेस के संबोधन से कार्यक्रम की शुरुआत की गई। इस दौरान स्कूल के बच्चों और अध्यापकों के द्वारा हिंदी के महत्व के बारे में बताया गया। वहीं हिंदी भाषा साहित्य विकास और बोलचाल में हिंदी का प्रयोग करने पर बल दिया गया। इस दौरान बच्चे के बीच भाषण, निबंध, कविता, सामान्य ज्ञान आदि प्रतियोगिता का आयोजन किया गया था। हिंदी दिवस के उपलक्ष्य में हमारे विद्यालय के सभी छात्रों को हम लोग 5 to 12 तक सभी को सांस्कृतिक अनुष्ठान आयोजन करने के लिए हम लोग उन लोगों को सिखाए हैं और उसी के तहत में हमारे हिंदी साहित्य के ऊपर में और साथ ही उन हमारे हिंदी के जो महान महान कवि है प्रेमचंद, जयशंकर प्रसाद, सूर्यकांत त्रिपाठी, निराला, इन सारे महान महान हमारे हिंदी साहित्य के कवियों के महान अवदान जो हिंदी के लिए जिन लोगों ने अपने इस देश के लिए जो दिए हैं उनके जीवन वृत्तांत को लेकर भी हम लोग प्रोग्राम रखे हैं। कविता, गद और पद से प्यारे मित्रों लक्ष्य बनाओ, ऐसा एक मुकाम हो, दुनिया सारी हिंदी बोले, नेता हिंदुस्तान हो। भारत माता कहती है हमसे कब अधिकार दिलाओगे, मातृभूमि का मान बढ़ाने हिंदी कब अपनाओगे। वॉइस न्यूज संवाद आजकेर मतो ए पर्यन्तई। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं यादें हैं, कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ, दीवारें नहीं यादें हैं।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, লাস্ট কর্নার, এমজি রোড, জয়নগর। আপ দেখ রহে হ্যায় আপকে চ্যানেল ভয়েস, আপকি আওয়াজ।